একদম ভালো হইব না সাহেব, একদম ভালো হইব না গোলাম। এই ছেলে, এই তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে ধমকি দিচ্ছ, কত বড় সাহস তোমার! আমি যাই তোর মাথার সামনে, সে সত্যি পাগল হয়ে গেছে। তুমি বিষয়টা বুঝো। তুমি শুনেছ সাহেব? তুই নিজ মুখে কইবি কড়া কই? এই তুমি শুনেই এসেছো আমার বাসায়? সাহেব তুই কিন্তু কইতাছস না কড়া কই। ও বলবে না কনা কই, আমার কাছ থেকে শুনো, কনা ওর শ্বশুরবাড়িতে কক্সবাজারে। একদম ভালো হইব না সাহেব, একদম ভালো হইব না গোলাম। এই ছেলে, এই তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে ধমকি দিচ্ছ, কত বড় সাহস তোমার! আরে বাবু, কি কইছ সারা? কনা নাকি শ্বশুর বাড়িতে কক্সবাজারে? আমি স্বভাবত আমি রন্টুর কাজিন ও বন্ধু। আচ্ছা আসলে কনার কি হয়েছে? কনার কি হয়েছে রন্টুকে বলা হয়েছে? আমি এসব মানি না, আমি তো এইসব কথা মানি না, এখানে মিথ্যা কথা বলা হইতেছে সাহেব। এই ছেলে, এই তুমি মানার না মানার কে? কনা কই থাকবে না থাকবে সেটা বুঝবে কনা নিজে, আর বুঝবো আমরা। তুমি কে? সাহেব কনা কোথাও থাকতে পারে না, কনার স্বামী থাকতে পারে না। কনার যে স্বামী ছিল তার সাথে কনার ডিভোর্স হয়ে গেছে। কনার যদি কেউ স্বামী হয়ে থাকতে পারে সে আমি, আর কেউ না। এই ছেলে, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। না না আন্টি, আপনি এই কথা কইেন না, আপনি এই কথা কইতেই পারেন না, বলে দিলাম আপনি এই কথা বলবেনই না। কোন কথা কইতে পারি না? আগে যে কথাটা কইলেন ওই কথাটা, এই কথাটা ফারদার বলবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাব। এই লোকে কি 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 বলবো না? হ্যাঁ আপনি আমার বাসায় এসে আমার সামনে আমার আম্মারে হুমকি ধুমকি দিতেছেন, আপনার সাহস তো কম না? না না না, সাহস না সাহস না, শুধু ওই কথা কইবেন না, কয়ে দিলাম তাহলে কিন্তু ভালো হইব না। তুই কে করতে কাটছ? একবার মেরে বলবো কিন্তু বেটা। এই চুপ বাবু, তুই যা। না আমি যাবো না, আমি এখানেই থাকুম, আমারে কেউ বাইর করতে পারবো না। তোরে যাইতে কইছি বাবু, তুই যা, এইটা আমার হিসাব, আমার হিসাবের মধ্যে অন্য কারো হিসাব হইতে পারে না, যা। তোর কোনো হিসাব নাই, কনার নিজের ইচ্ছায় তার স্বামীর কাছে থেকে গেছে, এখানে আমার তোর কোনো ধরনের কোনো হিসাব নাই, কোনো ইচ্ছায় সে রাখে নাই, তার ইচ্ছায় সে তার স্বামীর কাছে থাকছে। এখানে তুই এখানে বড় বড় কথা বলতেছিস, আমাদের কিছু করার নাই, তোর এখানে কিছু করার নাই। হিসাব আমার দিতে হইব সাহেব, আমার হিসাব এইখানে এই মুহূর্তে দিতে হইব। চলো রন্টু বাইরে চল। হ্যাঁ সাহেব চল বাইরে চল। এই সাহেব কোথাও যাবে না। সাহেব তুই বাইরে চল, তোর কিন্তু বাইরে আইতে হইবই। ভাই জান এখন কোথাও যাবে না, আপনারা যান যান। সাহেব তুই আমার সাথে প্রতারণা করছস, তুই কক্সবাজারে গেছস আগর সব কিছু ঠিক করার মিশন নিয়া, আর আমারে কইছস তালাক নিতে গেছস না? তুই আমার সাথে প্রতারণা করছস, তুই কাজটা ভালো করস নাই, তুই আমার আওলা দিছস সাহেব। এই ছেলে, এই তুমি বের হও, হিমি ওর নিয়ে আসছো, নিয়ে যাও। সাহেব তুই আমার সাথে যাবি নাকি তোরে তোর আম্মার সামনে টানতে টানতে নিয়ে যাবো? হিমি ও কিন্তু বাড়াবাড়ি করতেছে, মাস্তানি করতেছে, আমার হাত উঠলে কিন্তু উপায় নাই। সাহেব বাইরে চল, তোর সাথে আমার বোঝা পড়া আছে। সাহেব কোথাও যাবে না রন্টু। সাহেব যাইব, নইলে আরে আমি টানতে টানতে পিটাতে পিটাতে চলে যাব। হিমি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, যাও রন্টু, রন্টু আসো। আয় চলো।